এশিয়ার দেশগুলোতে এখনও টিকে আছে 9 প্রজাতির শকুর। তবে খাদ্য আর নিরাপদ আবাসস্থল সংকটের সঙ্গে ডাইক্লোফেনাক এবং কিটোপ্রোফেন ইঞ্জেকশন নেয়া পশুর দেহ খেয়ে 90% মারা গেছে। বাংলাদেশে শকুনের সংখ্যা কমে নেমে এসেছে 250-তে। অবশিষ্ট শকুন টিকিয়ে রাখতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও কম্বোডিয়ার সঙ্গে এবার ভারতের মুম্বাইয়ে সেবের বার্ষিক বৈঠকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন থাইল্যান্ড ও ইরানের প্রতিনিধিরা। পশু চিকিৎসক ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিদেরও যুক্ত করা হয় এবারের বৈঠকে। In Bangladesh, the progress with the vulture safe zones has been really exceptional. The feeding station and the further engagement with not only the forest department but the local communities and backing that has reaching a new level. বাংলাদেশ থেকে সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের পাশাপাশি চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে যোগ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এই যে ডাইক্লোফেনাক ইঞ্জেকশন যেটা গবাদি পশুকে দেওয়া হয়, এই মাংস খেয়ে শকুন কিন্তু তার কিডনি ফেলিওর হয়ে মারা যাচ্ছে এবং এটা আমরা জানতে পেরেছি অনেক পরে। ডাইক্লোফেনাক কিংবা কিটোপ্রোফেন না ব্যবহার করে ম্যালক্সিক্যাম যেন ব্যবহার করা হয়, এই ব্যাপারটি করতে হবে। এই কারণে বাংলাদেশের এই প্রকৃতির ঝাড়ুদার শকুন যদি নির্বংশ হয়ে যায় আজকে, তাহলে আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়বে বাংলাদেশের আনাচে কানাচে। এই ধরনের সেমিনার থেকে এবং গবেষণার থেকে নানা রকম তথ্য উপাত্ত নিয়ে আমাদের এই বাংলাদেশের শকুনকে কিভাবে আরও তার বংশ বৃদ্ধি করা যায় সেই চেষ্টাটা করছি। দুদিনের বার্ষিক বৈঠকে শকুন রক্ষায় দেশগুলোর বর্তমান চিত্র ও অগ্রগতি তুলে ধরে বলা হয়, বাংলাদেশ সহ কোনো কোনো দেশে ডাইক্লোফেনাক নিষিদ্ধ হলেও কিটোপ্রোফেন এখনো নিষিদ্ধ হয়নি। And we have to try and identify which ones are likely to kill vultures and also which ones are safe so that we can offer vets and animal husbandry people safe alternatives to use, because they're very powerful drugs and we know they're very widely used. We are never going to be able to ban them totally. We have to find which ones are safe and which ones are not. বৈঠকে সেবের আগের বৈঠকগুলিতে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সাত দেশের জন্য নতুন কার্যকরী কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জোর তাগিদ দেওয়া হয়েছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই।